এক যুবক কোম্পানির মালিক হওয়ার জন্য ক্লাস ওয়ানে ভর্তি হয়। হ্যাঁ, এটাই এই গল্পের সাবজেক্ট। আজ আমরা আলোচনা করব বিলি ম্যাডিসন নামের একটি মুভি নিয়ে, যেটি মুক্তি পায় 1995 সালে। মুভির শুরুতেই আমরা বিলি ম্যাডিসন নামের বড়লোক বাপের একটা বখাটে ছেলেকে দেখতে পাই। সে শুধু বয়সেই বড় হচ্ছিল, কিন্তু তার হাব ভাব ছিল একদম বাচ্চাদের মতো। সারাদিন সে মদ খেয়ে তার বন্ধুদের সাথে উল্টোপাল্টা মজা করে এবং ঘন্টার পর ঘন্টা অ্যাডাল্ট ম্যাগাজিন দেখেই কাটিয়ে দিত। বিলির বাবা ব্রায়ান আমেরিকার বিশাল বড় একটা রেস্টুরেন্ট চেনের মালিক ছিল, আর সে তার সমস্ত সম্পত্তি এবং কোম্পানির যাবতীয় দায়িত্ব তার ছেলেকেই দিতে চাইত। কিন্তু তার ছেলের এই অবুঝ আর ইম্যাচিওর আচরণে সে একরকম অতিষ্ঠ হয়ে উঠেছিল। একদিন ব্রায়ান তার বাড়িতে কোম্পানির সমস্ত বড় অফিসিয়ালসদের ডাকে, যাদের মধ্যে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এরিক আর অপারেশন ম্যানেজার কার্লো ছিল। ব্রায়ান যখন তার রিটায়ারমেন্ট নিয়ে কথা বলতে শুরু করে, বিলি বাচ্চাদের মতো আচরণ করে তাকে ক্রমাগত বাধা দিতেই থাকে। এদিকে এরিকটা একটা মহাশয়তান, সে বিলিকে এরকম ভাবে দেখতেই ভালোবাসে, কারণ বিলি এরকম থাকলে তাকে কোম্পানির সিইও হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই সে লুকিয়ে লুকিয়ে বিলিকে মুখ ভেঙালে বিলি তার উপর চেঁচিয়ে ওঠে। এতে ব্রায়ান খুব রেগে গিয়ে বিলিকে ঘর থেকে বার করে দেয়। বিলি এরপর বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে সেখানেও অসভ্যতামি শুরু করে দেয়। আর এদিকে বাড়িতে শয়তান এরিকটা ব্রায়ানকে বিলির সমস্ত বদমাইশি মনে করিয়ে দেয় আর বলে বিলি তার কোম্পানি সামলানোর যোগ্যই নয়। কার্ল অবশ্য ব্রায়ানকে বলে বিলি তার ছেলে এবং একদিন না একদিন সে ঠিক শুধরে যাবে। এতে এরিকের আঁতে ঘা লাগে আর সে এই কথার বিরোধিতা করতে শুরু করে দেয়। সেদিন রাতে ব্রায়ান একটা দরকারি কথা বলার জন্য বিলিকে ডেকে পাঠায়। সে বিলিকে জানায় তার কোম্পানির পুরো দায়িত্ব সে এরিককে দিয়ে দেবে। এটা শুনে বিলি খুবই রেগে যায় এবং বলে, আর যাই হোক না কেন, ওই লম্পট শয়তান মানুষের হাতে কোম্পানি তুলে দিও না। কিন্তু ব্রায়ান বলে এটাই তার শেষ সিদ্ধান্ত। আর এও মনে করিয়ে দেয় বিলি কোনোদিনই কোনো ক্লাসে পাশ করেনি, টিচারদেরকে ঘুষ দিয়ে তার বাবা তাকে পাশ করিয়েছে। তাই এরকম একজনের থেকে সে কোনো উপদেশ নিতে চায় না যে কাকে কোম্পানির সিইও বানাবে আর কাকে বানাবে না। বিলি ভাবে তার বাবা তো ঠিক কথাই বলেছে, তাই সে বাবার সাথে একটা ডিল করে। সে বলে সে স্কুলের প্রত্যেকটা ক্লাসে 2 সপ্তাহ করে পড়ে পাশ করে দেখাবে, আর যদি সে পাশ করতে পারে তাহলে কোম্পানি তার, আর না করতে পারলে এরিকের। ব্রায়ান এতে রাজি হয়ে যায় আর বিলিকে ক্লাস ওয়ানে ভর্তি করে দেয়। পরের দিন সকালে তাদের বাড়ির মেড তাকে টিফিন বানিয়ে দেয়, সেটা নিয়ে সে স্কুল বাসের অপেক্ষা করে। কিন্তু এত বড় বাচ্চা তো আর স্কুলে পড়তে পারে না, এই ভেবে তার বাস সেখানে দাঁড়ায় না, তাই তার বাবা তাকে স্কুলে ছেড়ে দিতে যায়। সেখানে গিয়ে ক্লাস 3-এর টিচার ভেরোনিকা তাকে দেখে এবং দেখেই বুঝে যায় এটা কোনো বড়লোক বাপের বখাটে ছেলে, আর সে সাথে সাথেই তাকে ঘৃণার চোখে দেখতে শুরু করে। এদিকে বিলি ক্লাসে যেতেই সব বাচ্চাদের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়, কারণ সে মনের দিক থেকে নিজেও বাচ্চাই ছিল। সে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতোই গল্প করে, তাদের সাথে গেম খেলে এবং ঘুমানোর সময় তাদের সাথেই ঘুমিয়ে পড়ে, আর বাকি সব কাজও করে যেগুলো ক্লাস 1-এর বাচ্চারা করছিল। স্কুল শেষ হলে একটা বাচ্চার মা বাচ্চাকে নিতে এলে সে বিলিকে দেখে ফ্লার্ট করতে শুরু করে দেয়। সেই মহিলা আরো মজা পেয়ে যায় যখন জানতে পারে এটা তার ছেলেরই ক্লাসমেট। পরের 2 সপ্তাহ বিলির বেশ ভালোই কাটে, এমনকি বিলি মিস লিলি নামের একটা টিচারের ফেভারিটও হয়ে ওঠে। এরপর দেখা যায় ড্রয়িং কম্পিটিশনে বিলি একটা নীল রঙের হাঁস আঁকে এবং ক্লাস 1 পাশ করে যায়। তাই সে তার বন্ধুদের জন্য একটা পার্টি রাখে, পার্টিতে তার বন্ধুদেরকে অনেক চকলেট এবং রোলেক্স ঘড়িও দেয়। বিলির বাবাও খুব খুশি হয়, কিন্তু তার পাশ করাতে একমাত্র এরিক খুশি হয় না। সে বিলির স্কুলের গার্ডকে পয়সা দেয় বিলির ওপর নজর রাখার জন্য। এরপর ক্লাস 2, যেটা বিলির জন্য একটু কঠিন হয়। ক্লাসের অন্য একটা মেয়ের সঙ্গে বিলির বানান বলার প্রতিযোগিতা হয়, কিন্তু শেষমেশ কাউচ বানান ঠিকঠাক বলে দিয়ে বিলি জিতে যায় এবং ক্লাস 2 উত্তীর্ণ হয়ে যায়, যার ফলে সে আবার বাড়িতে পার্টি রাখে। এরিকও এই পার্টিতে থাকে এবং বিলিকে ফেল করানোর একটা বড় প্ল্যান বানানোর চেষ্টা করে। এরপর ক্লাস 3, আর এই ক্লাস 3-এর টিচার ছিল ভেরোনিকা। বিলি ভেরোনিকাকে পছন্দ করত, তাই ভেরোনিকার দৃষ্টি আকর্ষণ করার জন্য সে ভুলভাল কাজ করতেই থাকত। একদিন ভেরোনিকা বিলিকে খাতায় একটা মেয়ের খারাপ ছবি আঁকতে দেখে তাকে পানিশমেন্ট দেয়। তাকে বলে কিছু ওয়ার্ড কার্সিভ হ্যান্ডরাইটিংয়ে লিখতে। কার্সিভ হ্যান্ডরাইটিং মানে কোনো একটা ওয়ার্ড লিখতে হবে কোনো গ্যাপ ছাড়াই, অর্থাৎ ওয়ার্ডের প্রতিটা অ্যালফাবেটের মধ্যে কন্টিনিউয়েশন থাকবে।
বিলি প্রথম দু একটা শব্দ ঠিকঠাক লিখলেও একটা ওয়ার্ডে গিয়ে সে আটকে যায় এবং ভেরোনিকা তাকে পুরো ক্লাসের সামনে খুব অপমান করে। বিলি রেগে গিয়ে বলে সে এই ক্লাসের সবাইকে ঘৃণা করে, মানে বাচ্চারা যেমন বলে আর কি। এই বলে সে বাড়ি চলে যায় এবং পরের দিন স্কুলে আসবে না বলে শরীর খারাপের বাহানা করে। কিন্তু তার মেয়ে সেটা বুঝে গিয়ে তাকে বলে বাড়িতে থাকলে তাকে অনেক কাজ করতে হবে। এটা শুনে বিলি স্কুলে আসাটাকেই বেশি ভালো অপশন বলে মনে করে। স্কুলে গিয়ে সে ভয় পাচ্ছিল ভেরোনিকা আজও না তাকে কোনো পানিশমেন্ট দিয়ে দেয়, কিন্তু বিলি বেঁচে যায় কারণ সেদিন ভেরোনিকার শরীর খারাপ ছিল, তাই তার জায়গায় স্কুলের প্রিন্সিপাল মিস্টার অ্যান্ডারসন ক্লাস নিতে আসে। এরপর দেখা যায় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিলি অনেক কার্ড পায় কারণ সেই ক্লাসের মধ্যে সবচেয়ে কুল ছেলে ছিল এবং বাচ্চা মেয়েরা তাকে পছন্দ করত। পরের দৃশ্যে বিলি আর তার ক্লাস থ্রি এর বন্ধু আর্নিকে তাদের বাড়িতে দেখা যায়। বিলি তখন ভেরোনিকাকে মিস করছিল, তাই সে আর্নিকে দিয়ে ভেরোনিকাকে কল করিয়ে জিজ্ঞাসা করায় ভেরোনিকাও বিলিকে পছন্দ করে কিনা। ভেরোনিকা খুব ভালোভাবেই বুঝে যায় এটা বিলির কাজ। পরের দিন পুরো ক্লাস বাসে করে ঘুরতে যাচ্ছিল, সেই সময় বিলিকে একটা ছেলে চ্যালেঞ্জ করে ভেরোনিকাকে ছোঁয়ার জন্য। বিলিও সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নেয় এবং বাসে ডিসব্যালেন্স হওয়ার অ্যাক্টিং করে ভেরোনিকার গায়ে পড়ে যায়। ভেরোনিকা বিলিকে বাচ্চাদের মতো বিহেভ করতে বারণ করে, সেটা শুনে বাসের বাকি বাচ্চারা সবাই হেসে ওঠে। পরে অবশ্য বিলি ক্ষমা চাইলে ভেরোনিকা তাকে ক্ষমা করে দেয়। সেখানে পৌঁছে গিয়ে বিলি দেখে আর্নি একটা কোনায় দাঁড়িয়ে আছে। কাছে গেলে সে জানতে পারে আর্নি প্যান্টে সুসু করে ফেলেছে, তাই সে কারোর সামনে যেতে পারছে না। তখন বিলি তার বন্ধুকে সাহায্য করার জন্য নিজের প্যান্টেও জল লাগিয়ে ভিজিয়ে ফেলে এবং বাকি সবাইকে প্যান্টে সুসু করতে উৎসাহিত করে, যেটা শুনে বাকি বাচ্চারাও সেটাই করে। আর্নিকে এভাবে সাহায্য করতে দেখে ভেরোনিকা বিলিকে একটু একটু পছন্দ করতে শুরু করে। কিছুদিন পর বিলি ক্লাস থ্রিও উত্তীর্ণ হয়ে যায়, যার ফলে সে আগের থেকে আরো বড় পার্টি রাখে। ভেরোনিকাও সেই পার্টিতে ইনভাইটেড ছিল এবং তার পাশ করার আনন্দে বিলির জন্য সে একটা উপহারও নিয়ে আসে। বিলি তাকে সবকিছু ঘুরিয়ে দেখায় আর তারপর তারা একটা টেন্টের ভেতর ঢুকে একে অপরকে কিস করতে চাপে এমন সময় কার্ল সেখানে এসে বিলিকে সাবধান করে বলে এরিক বিলির বিরুদ্ধে কিছু বড় প্ল্যান করছে। বিলি কার্লকে ধন্যবাদ জানায় কিন্তু ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয় না। এরপর দেখা যায় সে ক্লাস ফোরও ভালোভাবে উত্তীর্ণ হয়ে গেছে। ভেরোনিকার সাথে এখন আগের মতোই তার দেখা হয় না, তাই সে যখন ভেরোনিকাকে মিস করে তখন তার ছবিতে একটা করে কিস করে দেয়। এখানে দেখানো হয় ক্লাস থ্রি এর বাচ্চারা এখনো তার বন্ধু আর তারা এখনো একসাথে লাঞ্চ করে। তারা বিলিকে ফুটবল খেলার জন্য ডাকে কিন্তু বিলি যত উপরের ক্লাসে উঠছিল ততই সে ব্যস্ত হয়ে পড়ছিল। এভাবেই সে ক্লাস এইট পাশ করে যাওয়ায় এবার একটা বড় পার্টি রাখে কারণ এবার সে হাই স্কুলে যেতে চলেছে। অন্যদিকে দেখা যায় এরিক মিস্টার অ্যান্ডারসনের সাথে কথা বলছে। এরিক আসলে মিস্টার অ্যান্ডারসনের ব্যাপারে অনেক তথ্য জোগাড় করেছে আর জানতে পেরেছে মিস্টার অ্যান্ডারসন আগে একজন রেসলার ছিল এবং একবার সে একটা লোকের ওপর অনেকক্ষণ চেপে বসে থেকে তাকে মেরে ফেলে। আর যদি এই খবরটা সবাই জেনে যায় তাহলে আর তার চাকরি থাকবে না, সুতরাং সে যেন এখন থেকে এরিকের কথা মতো চলে। এরিক তাকে বলে এই কথাটা রটিয়ে দিতে যে বিলি পাশ করার জন্য তাকে ঘুষ দিয়েছে, আর কোনো উপায় না দেখতে পেশে রাজি হয়ে যায়। পরের দিন থেকে বিলি হাই স্কুলে যেতে শুরু করে। আগে যখন সে হাই স্কুলে পড়তো তখন খুবই জনপ্রিয় ছিল, তাই সে ভাবে এবারও তাই হবে। কিন্তু এবার আর কেউ তাকে খুব একটা পাত্তা দেয় না। কেমিস্ট্রি ক্লাসে সে টিচারকে জোক করলেও কেউ হাসে না। তার পাশে বসা মেয়েটা তাকে পাগল ভাবে এবং কথা বলতে বারণ করে। এমনকি লাঞ্চ ব্রেকে একটা ছেলে তার মাথায় খাবার ঢেলে দেয়। সে তার ক্লাস থ্রি এর বাচ্চাদেরকে খুব মিস করতে থাকে, তাই সে তাদের সাথে দেখা করতে চলে যায়। আর তারা তার হাই স্কুলের এক্সপিরিয়েন্সের ব্যাপারে জানতে চাইলে সে মিথ্যে বলে। সে বলে হাই স্কুলে সবাই তার সাথে খুবই ভালো ব্যবহার করছে। বিলি বাড়ি গিয়ে রিয়েলাইজ করে যখন সে জনপ্রিয় ছিল তখন সেও অনেককেই ঠিক এভাবেই ডিস্টার্ব করতো, তাই সে যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের মধ্যে ড্যানি নামের একজনকে সে ফোন করে ক্ষমা চাইলে ড্যানি সাথে সাথেই তাকে ক্ষমা করে দেয়। এবং ফোন কাটার পর দেখা যায় ড্যানি যাদের যাদেরকে মারতে চেয়েছিল সে তাদের একটা লিস্ট বানিয়েছিল আর যার থেকে সে বিলির নামটা কেটে দেয়। পরের দিন মিস্টার অ্যান্ডারসন প্রেসের লোকজনকে ডাকে এবং ঘোষণা করে বিলি পাশ করার জন্য তাকে ঘুষ দিয়েছিল। এই খবর দেখে ব্রায়ান খুবই রেগে যায় আর কোম্পানি এরিকের নামে করে দেয়। বিলি সত্যি কথা বললেও ব্রায়ান বিশ্বাস করে না, যার ফলে বিলি খুবই হতাশ হয়ে যায় এবং আবার আগের মতোই জীবনযাপন শুরু করে দেয়।
আর আবারও তার সারাটা দিন পার্টি করে আর পাগলামি করেই কাটে। কিন্তু ভেরোনিকা জানে বিলি কতটা খেটেছিল পাস করার জন্য, তাই সে বিলিকে লড়াই না করে হার মেনে নিতে বারণ করে এবং তাকে উৎসাহিত করে। এদিকে বিলির ক্লাস থ্রির বাচ্চা বন্ধুরা প্রিন্সিপালের বাড়ির সামনে ধর্ণা দেয় আর সত্যিটা স্বীকার করতে বলে। প্রিন্সিপাল স্বীকার করে নেয় যে সে মিথ্যে বলেছিল, তাই ব্রায়ান তার ছেলেকে আরেকটা সুযোগ দেয়। কিন্তু এরিক ব্রায়ানকে বলে বিলি কখনোই ক্লাস 9 দু সপ্তাহের মধ্যে পাশ করতে পারবে না, তাই তাকে হাই স্কুলে পাঠিয়েও কোনো লাভ নেই, আর তাছাড়া বিলি কোম্পানি চালানোরও যোগ্য না। ব্রায়ান তার কথায় সহমত পোষণ না করলে এরিক তার বিরুদ্ধে মামলা করবে বলে হুমকি দেয়। তখন বিলি এরিককে একটা একাডেমিক ডেকাথলনের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর বলে যে জিতবে কোম্পানি তার হবে। পরে শুক্রবার তারা স্কুলে যায় এবং তাদের মধ্যে এই প্রতিযোগিতা শুরু হয়। অঙ্কের প্রতিযোগিতায় এরিক জিতে যায়, কিন্তু কেক বানানোর প্রতিযোগিতায় বিলি জেতে। এরকমভাবেই পরপর বিলি একটা আর এরিক একটা টেস্ট জিততে থাকে, আর লাস্ট কম্পিটিশনের আগে অবধি বিলি এক পয়েন্টে এগিয়ে থাকে। শেষ প্রতিযোগিতার দিন সবাই একটা হলের মধ্যে উপস্থিত হয়। সেখানে বিলিকে শিল্প বিপ্লব নিয়ে প্রশ্ন করা হলে সে একদমই বাচ্চাদের মতো বোকা বোকা উত্তর দেয়। তারপর এরিককে ব্যবসায়িক নৈতিকতা নিয়ে প্রশ্ন করা হলে তার কাছে কোনো উত্তর থাকে না, কারণ সে নিজেও একজন অনৈতিক এবং শয়তান মানুষ। সে বুঝে যায় সে হেরে যাবে, তাই সে বন্দুক বার করে বিলিকে মারার জন্য। এই সময় মিস্টার অ্যান্ডারসন আসে তার সেই রেসলারের স্যুট পরে আর এরিকের ওপর আক্রমণ করে দেয়। এরিক আবার ওঠে এবং ভেরোনিকার দিকে বন্দুক তাক করে, কিন্তু এরিক গুলি চালানোর আগেই ড্যানি এরিকের পশ্চাৎ দেশে গুলি করে তাকে আহত করে দেয়। পরে দৃশ্যে বিলিকে তার গ্রাজুয়েশন সেরিমনিতে দেখা যায়, যেখানে সে তার বাবার পুরো কোম্পানির দায়িত্ব কার্লের ওপর দিয়ে দেয়, কারণ সে মনে করে কার্ল তার থেকে অনেক বেশি যোগ্য। আর ঘোষণা করে সে এবার কলেজে গিয়ে তার পড়াশোনা চালিয়ে যেতে চায়, কারণ সে একজন টিচার হতে চায়। আর এই সময় এরিককে দেখা যায় লাঠিতে ভর দিয়ে হেঁটে যেতে, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে গুলিটা তার কোথায় লেগেছিল। এরপর বিলি আর ভেরোনিকাকে কিস করতে দেখা যায় আর তার সাথেই এই মুভিটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর আপনি যদি এরকমই আরেকটা মুভি দেখতে চান যেখানে বখাটে ছেলেকে শায়েস্তা করতে তার বাবা অভিনব এক প্ল্যান করে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। এরকমই আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।